আমি যেটা দেখেছি যে যারা স্বপ্নের সৃজন লালন এবং বাস্তবায়ন করতে চায় তাদের জন্য একটা অসাধারণ প্রকাশনা হয়েছে। এটা অসাধারণ জাতীয় বা আন্তর্জাতিক মানের একটি সুভেনির। কিছু স্বপ্নিক মানুষ একত্রে যে যে কাজটি করেছে, এই রূপান্তর নামের যে একটি ম্যাগাজিন তারা তৈরি করেছে, এটির সম্পাদনায় এস এম নুর ইসলাম এবং প্রকাশনায় গোল্ডেন স্টুডেন্টস, তাদের এই সুভেনিরটি আমি পুঙ্খানুপুঙ্খ পড়েছি। আমি যেটা দেখেছি যে যারা স্বপ্নের সৃজন লালন এবং বাস্তবায়ন করতে চায় তাদের জন্য একটা অসাধারণ প্রকাশনা হয়েছে। এটা এখানে বিশেষ করে যে লেখাগুলি সন্নিবেশিত হয়েছে সেগুলি একদিকে যেমন জ্ঞানগর্ভ, অন্যদিকে ভীষণভাবে ইনফরমেটিভ, এবং এই লেখাগুলি পড়ে অনেকেই উপকৃত হবে। জীবনে নৈতিকতার চর্চা, মানবিক মূল্যবোধের চর্চা, এবং সম্প্রসারিতভাবে যদি আমি বলি যে জ্ঞানের চর্চা। আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের কথা ভাবি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন, তিনি একটি উন্নত বাংলাদেশ গঠনের স্বপ্নে বিভোর হয়ে আছেন। আমরা তার স্বপ্ন সারথি হিসেবে কাজ করতে চাই, সেজন্য আমরা মনে করি এই প্রজন্মকেও, মানে তিনি যেমন একটি স্মার্ট বাংলাদেশ গড়তে চান, স্মার্ট নাগরিক হিসেবে বেড়ে উঠতে হবে, সেজন্য জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এবং মূল্যবোধের চর্চা খুবই জরুরি। পাশাপাশি উদ্ভাবনী শক্তি নিয়ে তাদেরকে বেড়ে উঠতে হবে। আমি দেখেছি যে তাদের মধ্যে এই রেজিলিয়েন্সটুকু আছে যে তারা জীবনে হেরে যেতে চায় না, পরাস্ত হতে চায় না, একবার না হলে দুবার, দুবার না হলে তিনবার, বারবার তারা সাধনা চালিয়ে যাচ্ছে, পরিশ্রম করছে, এবং তাদের পেছনের যে মানুষগুলি আছে বিশেষ করে তাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফরিদপুরে বিশেষ করে যারা এই গোল্ডেন স্টুডেন্টস এই ফোরামটিতে যারা কাজ করছে তারা তাদের যে লালিত স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারবে, এবং এই রূপান্তর প্রকাশের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে অসাধারণ একটি মানের, জাতীয় বা আন্তর্জাতিক মানের একটি সুভেনির যে বের করা সম্ভব। তাদের যে সৃজনশীল প্রয়াস এবং তাদের মধ্যে যে কল্পনা শক্তি, তাদের মধ্যে যে জ্ঞান জিজ্ঞাসা, উদ্ভাবনী শক্তি, এসবই আমাকে দারুণভাবে আনন্দিত করেছে, আপ্লুত করেছে। পাশাপাশি দেশের জন্য, সমাজের জন্য তাদের যে কমিটমেন্ট সেটিও ধ্বনিত হয়েছে বারবার তাদের লেখার মধ্য দিয়ে, প্রতিবিম্বিত হয়েছে। তো আমি তাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভীষণভাবে আনন্দিত, উদ্বেলিত, এবং আমি আশাবাদী যে এই মানুষগুলি দেশের জন্য, সমাজের জন্য এবং একটি সুন্দর সমাজ, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কাজ করতে পারবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2041, যেখানে স্মার্ট বাংলাদেশ তৈরির যে রূপরেখা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সে লক্ষ্যে তারা কাজ করবে, এবং এরকম সৃজনশীল যুবকদের, তরুণদের পদভারে এদেশ ধন্য হোক। এই 56,000 বর্গ মাইলের সবুজ শ্যামল মানচিত্র আমরা মনে করি যে সেটি আগামীতে, অদূর ভবিষ্যতে এই সোনার মানুষে ভরে উঠবে, তাদের প্রয়াসে এই প্রত্যাশা করি। ধন্যবাদ।